চুরি করতে গিয়ে এক চোরকে হাতে নাতে পাকড়াও করলো স্থানীয়রা। গাছে বেঁধে উত্তম মধ্যম দেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ওই ব্যক্তিকে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের মালিপাড়া পাঠানপাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে গত শনিবার রানীনগরের শেখপাড়া রত্তলাপাড়া এলাকার সমরেশ কুমার সাহা নামের এক ব্যক্তির সাইকেল চুরি হয়। তারপরই এলাকার আশেপাশে জানান এবং খোঁজ খবর রাখেন, তবুও ওই সাইকেল পাননি তিনি। হঠাৎ রবিবার সকালে পার্শ্ববর্তী এলাকা পাঠানপাড়া এলাকায় এক চোর ধরা পড়ার খবর শুনতে পায়। তারপরই ছুটে গিয়ে সেখানে ওই চোরকে জিজ্ঞাসাবাদে চুরির কথা কবুল করেন। সেখান থেকে আরো জানা যায় ওই এলাকায় রবিবার সকালেও চুরির ঘটনা ঘটাতে যায়, কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে, এমনকি তাকে গাছে বেঁধে মারধর করে স্থানীয়রা। ছিল বলতে গেলে আমার গতকালকে আমার বাচ্চার সাইকেল চুরি হয়ে যায়। আমি চারিদিকে খুঁজতে শুরু করি, তো ইমিডিয়েট আজকে পাঠানপাড়ায় গিয়েছিলাম। পাঠানপাড়ায় যেতে গিয়ে যে ওইদিকে চুরি হয়েছে কিনা, ওখানে গিয়ে দেখছি যে ওখানে আজকে সাইকেল একটা চুরি হয়েছে আর এই চোরকে ধরে বেঁধে রেখেছে ওখানে, ধরে সবাই বেধড়ক মার চাপাচ্ছে। তখন তারপরে আমি গিয়ে সবাই বললো যে কী হয়েছে দাদা, আমার সাইকেল কালকে চুরি হয়েছে, একে তো মারধর করছে। তারপর লাস্টবেলা গিয়ে বললাম যে ভাই এরা কেউ মারবে না, তুমি আমার সাইকেল কাল চুরি করেছে কিনা বলো। তুই বলো যে কালকে হ্যাঁ আমি চুরি করেছি, আমি তোমাকে পুলিশেও দেবো না কাউকে মারতে দেবো না, কিন্তু তুমি স্বীকার করো যে কালকে সাইকেলটা আমাকে দিবা। তখনই বললো যে হ্যাঁ আমি সাইকেল চুরি করেছি কালকে 550 টাকায় নোটেলে লছিমন মোড়ে ভাঙড়ি দোকানে আমি বিক্রি করেছি। তারপরে ওখানে লোক মারধর করতে লাগলো, তারপরে ওকে আমি এখানে নিয়ে আসলাম এই কারণের জন্য যাতে লোকজন ওকে না মারে বা মেরে না ফেলে। এটাই হচ্ছে ঘটনা, আমি যাতে সাইকেল পাই তার সুব্যবস্থা করার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধার করে থানায় নিয়ে আসে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের বাড়ি জলঙ্গির ফরিদপুর এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। একই ছাদের তলায় ইলেকট্রনিক ফার্নিচার ও মোবাইলের শোরুম নিয়ে এলো প্রগতি। এখানে নগদ সহজ কিস্তির মাধ্যমে বিভিন্ন কোম্পানির মোবাইল, এসি, ফ্রিজ, এলইডি, স্মার্ট সাইকেল সহ ফার্নিচারের বিপুল কালেকশন পাওয়া যায়, যার একটাই শোরুম প্রগতি। স্থান গোবিন্দপুর তেঁতুলতলা মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8926877877। শীঘ্রই আসুন এবং কালেকশন সংগ্রহ করুন। স্টিল, কাঠ এবং প্লাস্টিক ফার্নিচারের একমাত্র প্রতিষ্ঠান সাথী মডার্ন ফার্নিচার। এখানে স্টিল ও কাঠের খাট, আলমারি, শোকেস, আলনা, ডাইনিং টেবিল, সোফা, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ ফার্নিচারের যাবতীয় সামগ্রী পাওয়া যায়। স্থান নটিয়াল লছিমন মোড়, সাগরপাড়া, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9733469711। প্রতিষ্ঠানে আসুন এবং সংগ্রহ করুন।